সকালবেলাটা। আজকে আপনাদের সাথে সকাল সকাল উপস্থিত সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আপনাদের সাথে আমি একটা নতুন একটা ব্রেকফাস্ট করে বানানো দেখাবো, সেটা আমার ইচ্ছা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো চলো যাক কিচেনের দিকে। আপনারা হয়তো ভাবছেন আমার কিচেনটা কেরকম। আমার ছোট্ট কিচেন, মানে সবই আছে, মাইক্রোওয়েভ থেকে শুরু করে চিনি, গ্যাস, যে যা যা চিকেনে থাকে, কিচেনে থাকে, সরি চিকেন কী বলছি বুঝতে পারছি না। তো আজকে আমি বানাবো হচ্ছে কাবুলি ছোলা। তার জন্য আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিই, অলরেডি ছোলা আমি সেদ্ধ করে রেখেছি, সেটা আমি একটু দেখিয়ে দিই। আমার ছোলা আমি সেদ্ধ করে রেখেছি, এটা হাফ বয়েল হয়ে রয়েছে, এতে দেখুন একদম পুরো ম্যাশড করা রয়েছে, ঠিক আছে। আপাতত ঘরে রয়েছে আমার, আমি এমনি কেটে কুটে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর এই এই পেঁয়াজটা আমি ইয়ে করে দেবো, কী বলে স্ম্যাশড করে দেবো মিক্সিতে। এটা হচ্ছে এবার আজকে কড়াইয়ের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে কড়াই, আমার ছোট্ট একটা কড়াই, ঠিক আছে। আমি গ্যাসটা চালালাম, মা বোধহয় ওভেন বন্ধ করে রেখেছি, হ্যাঁ সেই জন্য, ঠিক আছে আমি চালালাম, গ্যাসটা অন হয়ে গেছে। আমি একটু চিনিটাও চালিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। প্রথমে আমি একটু কড়াইটা গরম করে দিচ্ছি, একটু নিতের মতন গরম করে নিলাম। আর আপনারা হয়তো ভাবছেন আজকে কী স্পেশাল, আজকে কাবুলি ছোলা বানাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদেরকে আপনাদের সাথে প্রথম ইন্ট্রোডাকশন হলো, তো আমার ইচ্ছা আপনাদেরকেও যাতে আমি খাওয়াই। তো চ্যানেলের থ্রুতে তো খাওয়ানো যাবে না, তো আজকে আমি বানিয়ে আপনার যাতে আপনারা নিজেরা বানিয়ে আমার এই প্রসিজারটা দেখে নিজেরা বানানোর একটা উৎসুকতা দেখান, সেটাতে এনার্জি পান সেই জন্য। না আমি একটু প্রথমে তেল দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম, ঠিক আছে। আমার তেলটা একটু কড়াইতে আমি ইয়ে করে নিচ্ছি, খুব সুন্দর গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটু এই যে জিরা জিরা আছে, জিরা জিরা দিয়ে দেব, জিরা ফোড়ন যেটাকে বলা হয়, আমি একটু জিরা ফোড়ন দিয়ে দেবো 2 চামচের মতো, মানে ছোট্ট একটা 2 চামচ, মানে যেটা মশলা ডাব্বায় থাকে যেই চামচ সেই মাপে 2 চামচ দিয়ে দেবো। ওটা একটুখানি লাল লাল ভাজা হলে আমি তার মধ্যে পেঁয়াজটা ছেড়ে দেবো, কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, ঠিক আছে। আমি একটু স্টিম করে নিই, নাহলে একটু পেঁয়াজটা একটু লাল লাল হবে, বেশি স্টিম করে বেশি আঁচে করলে পেঁয়াজটা কালো হয়ে যেতে পারে, সেটা আমি চাইছি না, ঠিক আছে। আমি পেঁয়াজটা ইয়ে করলাম, ছাড়লাম, আমার একটু নাড়ি নিয়ে একটু নুন আর একটু মিশিয়ে দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়, নুনে একটু পেঁয়াজের যে ময়েশ্চারটা টেনে নেয়, আর একটু চিনি দিলে সেটার একটা কালারটা খুব সুন্দর আসে। আমি করলাম 1 চিমটির মতন, মানে 1 স্পুনের মতন চিনি দিই।
হয়ে এসেছে। অন্যদিকে আমি আমার মিক্সির ইয়ের মধ্যে এটা করতে থাকুক, আমি আমার মিক্সির ভলিউমের মধ্যে, এটা আমার ছোটোখাটো মিক্সি, এটার মধ্যে আমি কি কর, এই যে এটা আমার মিক্সি, আমি এটার মধ্যে কি করলাম যে রসুনটা ছিল ওটা দিলাম, আদাটা দিলাম, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, যেটা আমি মিক্সি করবো বলেছি। ঠিক আছে, অল্প একটু জল দিলাম, এবার মিক্সির ডাব্বাটা আমি বন্ধ করে দিয়ে আমি একটু এটাকে মিক্সচার করে নেব। একটু লাইটটাও জ্বালিনি, নালে আপনাদের পক্ষে দেখাটা খুব মুশকিল হয়ে যাবে। এটা হচ্ছে আমার মিক্সি, এটার মধ্যে আমি এই যে মিক্সিটা ঘুরিয়ে দিলাম। এবার প্লাগটা আমি অন করছি, আমি একটু গুছিয়েই রাখি আসলে, ব্যাপারটা কি বলুন তো, মানে খুব সচরাচর আমি মিক্সি, আমার শিল নড়া আছে, মিক্সিটা আমি খুব কমই ইউজ করি। আমি ওই মিক্সারটা ঢেলে দিয়েছি, এবার আমি কষাবো। লঙ্কাগুলো দিয়ে দিলাম, নিজের মতো ফুটতে পারে। আমি চাপা ঢাকা দিয়ে দিলাম, তারপরে আমরা দেখি আর কি বানানো চাই।
হ্যালো, আগে ওই ছোলা ভাটোরা বানিয়েছিলাম আমি, তা আজকে বললাম তার সাথে কি হবে, তার জন্য আমি ময়দা মেখে রেখেছি। ময়দা সেটা আমি একটু তেল, একটু নুন আর একটু মিষ্টি দিয়ে ময়ম দিয়ে তারপরে সুন্দরভাবে ময়দার ইয়েটা মেখে রেখেছি। দেখুন একদম সফট, একদম নরম হয়ে রয়েছে। তার সাথে আলু, আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটু গরম মশলা আর ভাজা মশলা আর নুন মিষ্টি দিয়ে এটা একটু মেখেছি। তার সাথে আপনি গোলমরিচও একটুখানি দিয়েছি। এবার আমি ছোটো ছোটো লেচি বানিয়ে সেটা আমি এটার মধ্যে দেব। এবার দেখুন আমি কীভাবে এটা তো এরকমভাবে লেচি বানিয়ে লম্বা লম্বা একটু ছোটো ছোটো, যেহেতু আলুটা এমনি নরম আর তার সাথে এমনি মিশে যাবে, যেন ছোটো ছোটো লেচি বানালাম। বাড়িতে আজকে আমার বোনও আসবে, তো বোন বলছে দিদি কী বানিয়েছিস, ও অ্যাকচুয়ালি না প্রেগনেন্ট, এবার ও না খুব ভালো খেতে ভালোবাসে, মানে খুব নতুন এই যে সচরাচর মানে রেগুলার খাবারটা ওর খুব ভালো, খুব স্পাইসি বা এরকম কিছু খেতে ভালোবাসে। তো আজকে ওকে ফোন করে বললাম দেখ আমি এরকম ব্লগ করেছি আর আমার বন্ধুদেরকে এরকম আমি শেয়ার করছি, তুই কি আসবি? তো ও তো এক পায়ে খারাপ, তো ও আসবে। হ্যাঁ, আর আমার ইচ্ছাও আছে আমার ভগ্নিপতিকেও কিছু পাঠানো, জানি না কত দূর সে এক্সাক্ট, সে তো আমার কোনো রান্নাই তার পছন্দ নয়, কিন্তু খাবে, সব কিছু খাবে, খাওয়ার পরে কিছু না কিছু বলবে। যাই হোক, আমি কয়েকটা লেচি বানিয়ে দিয়েছি। এবার এই লেচিগুলো ছোটো ছোটো করে লেচিগুলো বানিয়ে ফেলেছি আমি অলরেডি, দেখতেই পাচ্ছেন। এবার আমি কি করব, একটা লেচি নিয়ে এবার ওটাকে একটা ছোট্ট গর্ত, মানে এরকম গুঁড়িয়ে গুঁড়িয়ে গর্ত তৈরি করব। এবার তার মধ্যে একটু ওই আলুর পুরটা যেটা আমি বানিয়েছিলাম, এই আলুর পুরটা আমি এটার ভিতরে দেব। এবার এটাকে বন্ধ করব, ঠিক আছে, এবার সুন্দর মতন এটাকে বন্ধ করে এটাকে এরকমভাবে রোল করে রেখে দেবো, ঠিক আছে। এরকমই কয়েকটা আমি বানিয়ে ফেলি আগে, তাহলে আপনাদের দিতে সুবিধা হবে। একটা দুটো বানিয়ে কি আর লোককে দেওয়া যায়, তা আমি কয়েকটা বানিয়েছি, এবার দেখা যাক কীরকম টেস্টের হয়। অ্যাকচুয়ালি এই আলু পরোটা আমি সচরাচর বানিয়েই থাকি, কারণ আমার হাজবেন্ড সে খুব ভালোবাসে, এবং আমার আমার মেয়ে ও একটু স্পাইসি খেতে খুব ভালোবাসে, দুদিন অন্তর অন্তরই বলবে মা আমার জন্য তুমি কী বানাচ্ছ। হ্যাঁ, আপাতত এখনও আমার উপর রাগ করে রয়েছে, কারণ আমি ওকে বলেছি আমার সাথে একটু বসতে এই লেচিগুলো বানাতে, তো ঘুমটা বরবাদ করে দিয়েছি, সেই জন্য আমার উপরে এখন রেগে রয়েছে, সেই জন্য আমি আর ওর সাপোর্টটা পাচ্ছি না, সেই জন্য একা একাই ভিডিওটা করছি। আমি আছি। হ্যাঁ, তো যদি কিছু ভুলচুক হয়ে থাকে সেটা ক্ষমা মার্জনা করবেন, মানে আপনি হাসবেন, আমি মিক্সিটা ঘোরাতে গেছি এবং সেটাকে দেখাতে গেছি, মিক্সির মাথা টুপিটা উড়িয়ে চলে গেছে, এবার আমি কী করবো, সেই জন্য মানে আচ্ছা যাই হোক ওই গল্প বাদ দিলাম। এবার যেহেতু ছোটো ছোটো লুচি, এবার আমি ওটা ইয়ে করে লেচি বানিয়ে বেলছি। জানি না কত দূর কী হবে, চেষ্টা করছি বানানো, আর খুব টেস্টি হয় নো ডাউট, আপনারা একটু বানিয়ে দেখবেন। আর মানে খাওয়ার এই জিনিসটা বানিয়ে আপনি খেয়ে আমাকে অবশ্যই লিখবেন যে কেমন লাগলো আপনাদের। আমি খুব একটা আলু পরোটায় খুব একটা ইনগ্রিডিয়েন্টস দিই না, চলে এসছে আমার বোট, হাতে করে কি নিয়ে আসছে যাই না। ও আমার বোন, এই যে আমার বোন, দেখুন
পেট ধরে চলে এসেছে, প্রেগনেন্ট তো, সেই জন্য ভিডিও দেখতে হবে। হ্যাঁ, এবার আমি পরোটাটা বানাচ্ছি, আরও বেশি করে এখন বানাতে হবে, না হলে বলবে দিদি তুই আবার প্রচুর জন্য কিছু বানাস না, সেই জন্য চেষ্টা করি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। তারপরে ওকে নিয়ে আমার একটু বেরোতে হবে, একটু মার্কেটিং, ও বেরোতে পারে না তো সেই জন্য, ওর বর আমার উপরেই ভরসা করে সেই জন্য। দেখুন আলুর পরোটা শেপেই আমি করেছি। হ্যাঁ, এবার আমি গ্যাসটা জ্বালাবো, এটা আমি আগে শেখে নেব জিনিসটাকে, তো গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটু সিম করে নিই। এবার আমি এটা দুধ বসালাম, এবার আমি এটাকে দিয়ে এই পরোটাগুলোকে একটু শেখে নিয়ে তারপরে তেলে ভাজব, তাহলে জিনিসটা একটু কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে না, ঠিক আছে? আমার বোন এসে গেছে, সেই জন্য আমাকে একটু তাড়াহুড়ো করে করতে হবে, কারণ ওর খিদে পেয়ে গেছে, বুঝতেই তো পারছেন প্রেগনেন্ট অবস্থায় খিদেটা একটু বেশিই পায়, তো ও পেয়ে গেছে, তো আমি এখন তাড়াহুড়ো করে একটু বানিয়ে নিই ফটাফট। আপনারা তো সাথে আছেনই, হ্যাঁ, আমারও খুব খুশি হচ্ছে যে আপনারা আমাকে এতটা সাপোর্ট করছেন, হ্যাঁ, ধৈর্য ধরে ভিডিওটাকে দেখছেন। হ্যাঁ, তো যাই হোক, এই জিনিসটা আপনারা দেখুন, খুব আমি সচেতন, খুব সুন্দর টেস্টি হয় পরোটাগুলো, খুব সুন্দর হয় এবং টেস্টি হয়, মানে খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে আমার যতদূর মনে হয়, যে আপনাদের খুব ভালো লাগবে খেয়ে। একটু তেল দিয়ে দেবো আমি, চামচ দিয়ে পরোটা একটু ভেজে নিলাম, বেশি তেল দেবেন না, যাতে অল্প তেলের মধ্যে সেটা সুন্দর ভাজা হয় সেই চেষ্টাটাই করবেন। এই যে আমি একটু ভেজেছি, দেখুন কত সুন্দর হালকা তেলের মধ্যে ভাজা হয়েছে, পারলে একটু সিম করে নেবেন যাতে ব্যাপারটা একটু ভাজা হয়, দেখি কী সুন্দর ভাজা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনারা বুঝতে পাচ্ছেন না, মানে আমার মানে কতক্ষণে আমি আমার বোনকে দেব সেই অপেক্ষায় রয়েছি, আর আমার মেয়ে তো তার পাশে আছেই, মা 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 আমার খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, তো এবার মানে কী বলবো, ঘুম থেকে উঠে রেডিমেড খাওয়ার তাদের দরকার, এবার তার একটা ভালো রেসিপি বানাতে গেলে একটু তো সময় লাগেই। যাই হোক, দেখুন কী সুন্দর পরোটাটা, আপনার কোনো দিক দিয়ে কাঁচা নেই, একদম তৈরি হয়ে গেছে, আপাতত এই দুজনকে একটু মানে সার্ভ করে দিই, জানি না কতদূর কী হয়েছে,
দেখুন খুব সুন্দর পরোটাটা তৈরি হয়েছে। এবার বাদ বাকি দুটো করে নিই, নাহলে আমার বোন আছে। দেখুন একদম সুন্দর পরোটাটা তৈরি হয়ে যাচ্ছে। এই পরোটার সাথে যদি একবার ওই কাবুলি ছোলা খাওয়া হয়, অ্যাকচুয়ালি জানেন এই ডিশটা কোথাকার? আলু কা পরাঠা, কাবুলি ছোলা, এটা পাঞ্জাবের ডিশ, ঠিক আছে? পাঞ্জাবিরা এটা খুব ফেভার করে, মানে ওদের বাড়িতে কাবুলি ছোলাটা খুব সচরাচর হতেই থাকে, এবং ওদের স্টাইলের বানানোটা আরেক দিন আপনাকে আমি দেখিয়ে দেবো। ওদের স্টাইলের বানানোটা খুবই মানে সিম্পল, কিন্তু খুবই স্পাইসি হয় এবং খুবই ডিলিশিয়াস। ওদের একটা আলাদাই ফ্লেভার হয় যেটা আমাদের বাঙালিদের মধ্যে সেরকম নেই। আর আলু কা পরাঠা, ওরা তো ওটা মানে কি বলবো, ওটা ওদের টক দইয়ের সাথে ওরা আলু কা পরাঠা খেতে একদম মানে মানে ওটা ওরা ফ্লেভার এত ভালোবাসে। এটা আজকে বানানো হয়েছে, আজকে আমি খুব খুশি যে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। অ্যাকচুয়ালি এই লকডাউনে আমি কিন্তু অনেক ডিশই বানিয়েছি, আসলে তখন তো আপনাদের সাথে পরিচয় ছিল না, তো সুতরাং সেই জিনিসটা করে উঠতে পারিনি। দেখি এই পুরো লকডাউনে যা যা ডিশ আপনাদের করে খাই মানে আমার পরিবারকে করে খাইয়েছি, সেটা আপনাদেরকেও করে যাতে আমি খাওয়াতে পারি চেষ্টা করব। প্রচুর ডিশ বানিয়েছি আমি থ্রু আউট লকডাউন, সেই জন্য আমার হাজব্যান্ড তো খুবই মানে উনিও একটু ফুডি, মানে আমার মেয়ে যেরকম যতটা ফুডি আমার হাজব্যান্ডও অতটাই ফুডি, কিন্তু ওর খাবারটা হচ্ছে বাড়িতে না সব কিছু নিয়ে আসে। দেখুন আমার মেয়ে সহ্য হচ্ছে না প্লেট নিয়ে, এখনই দৌড়াতে পারলে বেঁচে যায়, ঠিক আছে? ও এখন প্লেট নিয়ে বেরোতে পারলে বেঁচে যায়। এই এই তো আমি এখন অলরেডি বানানো হয়ে গেছে, এই যে ফ্লেভার, আর এই হচ্ছে কাবুলি ছোলা আপনার ডিশ। আজকে মেয়ে আমার বেড়ে বেড়ে দিচ্ছে দু মাসিকে, আর নিজেও বেড়ে নিচ্ছে, তো সেই জন্য আমার খুব খুশি। তো সেই জন্য সেই জায়গাটা আজকে দুজনেই মাসি আর বোনজি মিলে আজকে এই ফ্লেভারটা খাবে। জানি না কতদূর কী হয়েছে, খেয়ে তো বলবে। ওকে